হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকে ডি কেয়ারওয়াল্ড তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলা চলছে যেখানে গ্রুপ ডি এবং প্রাইমারি টিচারদের যেখানে চাকরি বাতিল হচ্ছে এবং বেতন ফেরত দেওয়ার নির্দেশ হচ্ছে এবং মামলা করা হয়েছে সেই ভুয়ো শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে এবং তারা পাল্টা কিন্তু মামলা করেছিল যে তারা সম দিয়েছে তারা কেন টাকা ফেরত দেবে সেই কোর্টের যে ডিভিশন বেঞ্চ মামলার নিষ্পত্তি কিন্তু এখনও হয়নি অর্থাৎ মামলা চলছে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরি হারারা শীর্ষ আদালত যখন মামলা করলেন এসএসসির উনিশশো জন গ্রুপ ডি কর্মী তখন টেট পরীক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা টেট পরীক্ষকের বোর্ডে ছিলেন ইন্টারভিউ বোর্ডে ছিলেন বা অ্যাপটিটিউড টেস্টের বোর্ডে ছিলেন তাদেরকে যে তলব করা হয়েছিল বিভিন্ন জেলা থেকে সেই টেট পরীক্ষকদের যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললো এক আশ্চর্যকর কাণ্ড ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে বোর্ডে কারা ছিল কারা সেই নিয়োগ প্রক্রিয়ার বোর্ডে ইন্টারভিউয়ার হিসাবে ছিল তাদের যোগ্যতা কি সেটা শুনলে আপনারা চমকে যাবেন এবং কিভাবে অযোগ্যদের দিয়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে যারা ইংরেজিটাই জানেন না কি হয়েছে ঠিক চলুন জেনে নেওয়া যাক যে এসএসসির গ্রুপ ডি চাকরি বাতিলের নির্দেশ কিন্তু বহাল রয়েছে পর্যন্ত একতরফা রায় আট আটকাতে সুপ্রিম কোর্টে আগেই ক্যাভিয়েট দাখিল করেছিল মূল মামলাকারী লক্ষ্মী টুঙ্গা আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলার শুনানি হবে এদিকে হাইকোর্টে এদিন হাজিরা দিলেন প্রাথমিক টেটের পরীক্ষকরা সার্ধ শতবার্ষিকী ভবনে তিরিশ জনকে জিজ্ঞাসাবাদ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা কার্যত নজিরবিহীন তিরিশ জনকে দরজা বন্ধ করে সেই তিরিশ জন পরীক্ষক যারা টেট এর ইন্টারভিউ আর পড়েছিলো তাদেরকে একান্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দরজা বন্ধ করে সেখানে কোনো মিডিয়া ছিল না সেখানে ছিল না কোনো রকম ক্যামেরা তাদেরকে অভিযোগ গঙ্গোপাধ্যায় নিজে প্রশ্ন করেছিল এবং কুড়িজন পরীক্ষক জানিয়েছে যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি যেখানে প্রাইমারি টেটের ক্ষেত্রে যেখানে অ্যাপটিটিউড টেস্ট আছে যেটা কিন্তু মেরিট লিস্টে একটা গুরুত্বপূর্ণ নাম্বার হিসাবে যোগ হয় সেই অ্যাপটিটিউড টেস্টাই নেওয়া হয়নি অর্থাৎ একটি প্রক্রিয়া স্কিপ করে দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াতে আরও একজন টেট পরীক্ষক বলেন যে বাংলায় বলুন ইংরেজিতে বুঝতে পারবো না অর্থাৎ যখন অভিযোগাঙ্গুলি প্রশ্ন করছিলেন সেই ইন্টারভিউয়ার বোর্ডে যারা ছিল সেই ইন্টারভিউয়ারদের যখন ইংলিশে তাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন সেই সময় একজন ইন্টারভিউয়ার বলেই ফেললেন যে আপনি বাংলায় বলুন আমি ইংরেজিতে বুঝতে পারছি না এই নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায় এবং তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেন যে কী করে এই সব অযোগ্য ইন্টারভিউয়াররা যারা বোর্ডে ইন্টারভিউ নিচ্ছিল তাদের যোগ্যতা কি তারা ইংরেজি জানেন না তারা ইন্টারভিউয়ার যে বোর্ডে তারা বসে গেছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই কার্যত ইন্টারভিউয়ার পরীক্ষক মানে যারা ছিলেন বোর্ডে তাদেরও চাকরি নিয়ে টানা পড়ুন মানে তাদেরও যোগ্যতা খতিয়ে দেখা হবে তাদের তারা কিভাবে চাকরি পেয়েছে তাদের কোন কারা রেকমেন্ড করেছিল ওই বোর্ডের জন্য সেই সব কিছু টেনে আনা হচ্ছে মানে একের পর এক মানে লেস টানতে যেরকম মাথা চলে আসে সেরকম কিন্তু অবস্থা অর্থাৎ কারা যারা চাকরি নিয়েছে তারা ভুয়ো যারা চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছে তারাও ভুয়ো তো এইভাবে অযোগ্যদের দিয়ে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটা চলছে তো অভিযাধ্যায় সেই প্রশ্নটা এবং সেই উইক পয়েন্টগুলো ধরে ফেলছে যার ফলে শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা খুব গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানান এবং কি বলবেন এই যারা অযোগ্য ইন্টারভিউ বলেছিলেন সেটা আপনারা বলুন